দৈনিক মজুরি 145 টাকা নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহারের কথা থাকলেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকদের একাংশ। গতকাল দৈনিক মজুরি 145 টাকা মেনে নিয়ে চা শ্রমিকদের অব্যাহত কর্মবিরতি প্রত্যাহার করা হলেও এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ও বিভক্তি দেখা দিয়েছে। শনিবার বিকেলে শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়, কিন্তু এদিন বিকেলেই সিদ্ধান্ত নিয়ে চা শ্রমিকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট সিলেট ভ্যালির চা শ্রমিকরা, তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।